সকলকে জানাই শুভ বিজয়া দশমী। আজ হচ্ছে দশমী। দশমীর দিন সকালবেলা আমি আমার ব্লগটা শুরু করেছিলাম। দেখো এখন বাজে সকাল 7টা। 7টার সময় আমি পুজো মন্দিরে চলে এসেছি, অঞ্জলি দেব আর মায়ের আশীর্বাদ দেওয়া হবে। আজকে ঠাকুরমশাই মায়ের আশীর্বাদ দেবে, তো মায়ের আশীর্বাদ নিতে চলে এসেছি আর এখানে অঞ্জলি দেব। তো আগে অঞ্জলি দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো এখন মায়ের আশীর্বাদ দেওয়া হচ্ছে সবাইকে। ঠাকুরমশাই এই যে সবার আঁচলের মধ্যে এরকম মায়ের আশীর্বাদ দিচ্ছে, তো এরপরে ঠাকুরের প্রসাদ বিতরণ করা হবে। ঠাকুরের যে চিড়ে দই তারপরে খই এসব মাখা হচ্ছে, তো অন্যদিকে এই যে দেখো পুজোর পরে মাখা হচ্ছে। আর আজকে যেহেতু শেষ দিন দশমী, আজকে কিন্তু ঠাকুর কচুর শাক, পান্তা ভাত, বড়া এসব খেয়ে মা রওনা হবেন, তো সেই প্রসাদগুলো পরে মাখা হবে একসাথে। এখন বাজে 9:10 আর এই মাত্র বাড়িতে এলাম। তো তোমরা তো দেখলে পুজো হয়ে গেছে, এরপরে বিকেলের দিকে বরণ হবে, বিকেল দুপুর করে ওরম করে বরণ হবে, তো আবার সেখানে যাব। আর এখন শাড়ি টাড়ি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি যখন উঠেছি, আরশি আজকে সকালবেলা উঠে পড়েছে আমার সাথে, তো দেখি আরশি কী করছে। আমি শাড়িটাকে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপর একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এরপর দেখো এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর আজকে বাইরে থেকে খাবার আনানো হয়েছিল। তো আজকে ছিল ব্রেকফাস্টে কচুরি আর ছোলার ডাল। আজ যেহেতু দশমী, আজ কিন্তু অনেকের বাড়িতে এরকম যাত্রার ঘট বসানোর নিয়ম থাকে, তোমরা জানোই তো। আমাদের বাড়িতেও সেরকম নিয়ম রয়েছে, প্রত্যেক বছর দশমীর দিনে এরকম বাড়ির ছেলেরাকেও এরকম যাত্রার ঘট বসায়, তোমরা তো দেখলেই। আর এখানে দেখো পুরনো কয়েন, তারপরে নতুন যত কয়েন রয়েছে সেরকম একটা একটা করে এরকম তুলসী পাতা, বেলপাতা, মধ্যে সিঁদুর চন্দন মাখিয়ে এরকমভাবে সাজানো হয়। তারপরে ছোটদের আশীর্বাদ করে, আর তারপরে তো আমার তো স্নান টান সকালেই হয়ে গেছিলো আজকে। তারপরে যাত্রার স্নান টান করে যাত্রার ঘটে প্রণাম করে তারপরে একে একে বড়দের প্রণাম করতে হবে, এরকমই একটা রিচুয়ালস হয়ে এসছে, তো সেটাই এখানে করা হচ্ছে। আর আরশি ওদিকে মা স্নান করাচ্ছে আরশিকে, তো আরশি স্নান করে তারপরে আসছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আশা করি ভালো লাগবে। এরপর দেখো চলে এসেছি রান্নাঘরে, এদিকে এসে দেখি মা রান্না করছে। তো আজকের মেনু হচ্ছে দশমীর স্পেশাল মেনু হচ্ছে চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা, আর ফ্রাইড রাইস হবে। তো ফ্রাইড রাইসের সব যা যা লাগে আর কি মা ভেজে টেজে একেবারে রেডি করে রেখে দিয়েছে, মাখি ছাকিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো আর ছিল হচ্ছে বেগুনি আর আলুর বড়া। তো খাওয়া দাওয়ার আগেই মানে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, তার আগে রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে ঠাকুর বরণ করতে। তো এখানে দেখো এখন রাস্তায় রয়েছি, তো ঠাকুর বরণ করতে যাবো। ঠাকুর বরণ
করে এসে তারপরে খাবো। তো এখানে আরশিকে নিয়ে তারপরে সব জেঠি কাকিরা মিলে আমরা যাচ্ছি এখন মণ্ডপে ঠাকুর বরণ করতে। আর এবছর মানে গত 2 বছর আমি ঠাকুর বরণ করতে পারিনি, এই বছরই প্রথম ঠাকুর বরণ করতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আরশি এত দুষ্টুমি করছিল না, মানে ওকে ধরে রাখা যাচ্ছিল না, ভীষণ খালি হাত ছেড়ে পালাচ্ছিল। তো এখন যাচ্ছি হচ্ছে মণ্ডপে, তো চলে এসেছি, দেখো বলতে বলতে চলে এসেছি মণ্ডপে, আর ভিডিওটা দিশা করে দিচ্ছে। তো চলো মণ্ডপের ভেতরে যাই, ভেতরে গিয়ে মাকে বরণ করি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের ভালো লাগবে। নম করো, নম করো, এই যে এরম করো, এরম করো, দেখো দেখো, এই দেখো, করো করো করো, ভিডিওটাতে আমি একটা কথা না বলে পারছি না, বলতে বাধ্য হচ্ছি। তো গত 2 বছর তো আমি ঠাকুর বরণ করতে পারিনি, 1 বছর শারীরিক সমস্যার জন্য করতে পারিনি, আর 1 বছর আরশি হয়েছিল, মানে আরশি হবে তখন সেই জন্য আমি করতে পারিনি। তো এবছরই প্রথম ঠাকুর বরণ করতে এসেছিলাম, এসে মানে সত্যি তোমরাও ভিডিওতে হয়তো নোটিস করেছো, মানে আমি যখন ঠাকুর বরণ করছিলাম পাশেই ছিল হচ্ছে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর। তোমরা মানে হয়তো মুখগুলোর দিকে তাকিয়ে খেয়াল করেছো, কিছু কিছু মানুষ বরণ করতে এসছে ঠাকুরকে এমনভাবে বরণ করছে না, চোখের সামনে দেখে মানে কী বলবো, এমন লাগছে মানে পুরো তোমরা দেখলেই মুখের মধ্যে সিঁদুর মাখে একেবারে ভর্তি করে দিচ্ছে, চুল ঠুল এলোমেলো করে মুখে সন্দেশ একেবারে লেপে লেপে, মানে কীভাবে যে বরণ করছে ওরা, সত্যিই মানে কিছু বলার নেই তাদের সম্পর্কে। তো যাই হোক, তো বরণ ধরণ করে এই যে দেখো এখন সবাই মিলে এখানে সিঁদুর খেলছি, সিঁদুর খেলে ছবি টবি তুলবো। আর আরেকটা কথা যেটা না বলে পারছি না, কিছু কিছু মানুষ আছে যারা লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখে, দেখে মন্তব্য করে অনেকের কাছে, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, বেশি কিছু বলবো না, ছোট্ট করে একটা কথাই বলবো, তোমরা যত আমার ভিডিও দেখবে না আমার ভিডিওটা তত বেশি ভিউজটা বাড়বে। তোমরা যারা হেটার্স আছো তোমরাও আমাকে এরকমভাবে ভালোবাসতে থাকো, তাহলে আমিও এরকম এগিয়ে যাব, অনেক জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, এখানে বাবাই দেখো আরশিকে সন্দেশ কিনে দিল, এরপর যাবো হচ্ছে বাড়িতে। আচ্ছা এখন 3:30, এখন সিঁদুর খেলে বাড়ি যাচ্ছি, বাড়িতে যাব, তারপরে ফিস্ট এসেও কটার সময় ভাসানবো, 4:30 সময় বেরো, 4:30 সময় ভাসানবো, কানের গোড়ায় লাগে যদি যাই, তোমরা তো জানতেই পারো। তো এরপর দেখো ঠাকুর বরণ করে আমরা চলে এসেছি আমাদের মা মনসার মন্দিরে, এখানে মা বরণ করে নিল, এরপর আমি বরণ করব। তো আমি ভিডিওটার মাধ্যমে কিছু কথা বলতে চাই, কিছু কিছু মানুষ আছে না যারা অনেক পাপ কাজ করে বেড়ায়, অন্যরকম টেকনোলজি অন্যরকম পদ্ধতির মাধ্যমে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আজকে আমার ক্ষতি যারা করতে চাইছে সবার আগে ভগবান না করুক তাদের লোকেরই হয়তো ক্ষতি হয়েছে বা হবে, সেটা নির্ধারিত প্রমাণ। কিন্তু সময় সবার জীবনে তো সব সময় মানে খারাপ সময়টা যেমন আসে ভালো সময়ও তো আসে সবার জীবনে, শুধু সময়ের অপেক্ষা। আমি সেই জন্য সময়টাকে খুব বেশি ইম্পর্টেন্স দিই আর মা মনসাকে খুব বিশ্বাস করি, মনে রাখি। কথায় আছে না, সৃষ্টিকর্তা কিন্তু কখনো কাউকে ছাড়ে না, মানুষ মানুষকে ছেড়ে দিলেও সৃষ্টিকর্তা কিন্তু কখনো কাউকে ছাড়ে না। আর পরজন্ম বলে কিছু আছে নাকি আমি জানি না, কিন্তু এ জন্মে যদি মানুষ পাপ কাজ করে এ জন্মেই সে ফলটা ভোগ করবে, ভোগ করেই যাবে, তো এটাতে আমি বিশ্বাসী।
তো এখন সবটাই ঠাকুরের কাছে, ঠাকুরের হাতে, মা মনুষ্যের হাতে ছেড়ে দিয়েছি। খারাপ ভালো সবটা সেই বিচার করবে, আর শুধু সময়ের অপেক্ষা। মিথ্যে কথা আর পাপ কাজ কিন্তু কোনো সময় চাপা থাকে না, একদিন না একদিন সবাই জানতে পারে। তো যাই হোক, এই নিয়ে বেশি কথা বলবো না আর, চলো এবার ফটো টটো তুলে নিই কিছু, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে দেখো এখানে মা খেতে দিয়ে দিয়েছে। আর মেনুটা তো তোমাদের আগেই বললামই, তাও একবার বলে দিই, ছিল হচ্ছে মিক্সড রাইস, বেগুনি, আলুর বড়া, চিকেন কষা আর হচ্ছে সালাড। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে এখন বাজে 7:30-8:15 মতো বাজে। আমি, বড় জেঠি, আরশি, দিশা, বাবা, মা, আমরা এই কজন মিলে চলে এসেছি। এটা আমাদের বাড়ির কাছেই একদম, তোমরা যারা চেনো তারা জানবে, গরুফাড়ির সামনে। মানে এখানটা দাঁড়ালে অনেক ঠাকুর যায় এখানে ভাসানের পথে, তো দেখা হয়ে যায়। মানে এখানে দাঁড়ালেই তোমরা অনেক ঠাকুর দেখতে পারবে। তো এখানে দেখো, প্রথমে আমরা যেতে না যেতেই এখানে একটা ঠাকুর ভাসান যাচ্ছে, তো গেলাম। আর ভালো কথা বলো, আমাদের বলতে ভুলে গেছি, বিকেলবেলা আমাদের পূজা মণ্ডপের ঠাকুর তো 4:00 মধ্যেই বেরিয়ে গেছিলো, তো আমি সেখানে যেতে পারিনি, মা গেছিলো। মা দিশাও যায়নি, আমি, দিশা আর আরশিকে নিয়ে বাড়িতে ছিলাম, মা, বাবা, ভাই সবাই গেছিলো, তো ওখানে আমি আর যাইনি। তো এইরকম 7:30-8 নাগাদ আমরা বেরিয়েছিলাম আবার ঠাকুর দেখতে। তো এখানে দাঁড়িয়েছিলাম, অনেকগুলো ঠাকুর পরপর দেখে নিয়েছি। আর বিজয়া মানেই কিন্তু একেবারে, মানে দেখো পরপর রাস্তা দিয়ে একেবারে মিষ্টির দোকান, মানে জিলিপি, গজা, নিমকি সব দোকান পরপর বসে গেছে। তো আমরাও বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব, কিন্তু এখন না, এখন একটু দাঁড়াবো, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাব। তো এখানে দেখো অনেকগুলো পরপর ঠাকুর এসেছে, প্রায় 4-5টা ঠাকুর দেখে নিয়েছে এখানে দাঁড়িয়েই। তো এখানে দেখো আরশি তো একেবারে বাবার ঘাড়ের ওপর উঠে নাচা শুরু করে দিয়েছে, দুজন মিলেই নাচতে শুরু করে দিয়েছে। তো এখানে ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। দেখলাম এখানে দাঁড়িয়ে, তো ঠাকুর দেখে এখন চলে এসেছে দেখো একটা মোমোর দোকানে মোমো খেতে। তো যেহেতু আজকে, মানে তোমাদের তো বললামই যে বরণ করে এসে তারপরে খেয়েছি, ওই 4:30-4:30 বেজে গেছে খেতে বসতে বসতে, তারও হয়তো বেশি, মানে 4:45 এরকম বেজে গেছিলো। তো তখন অবেলায় খেয়ে না আর, মানে মোমো খেতে পারিনি, দুটো খেয়েছি, দুটো খেয়ে বাবাকে দিয়ে দিয়েছি, আর কি বেশি খেতে পারিনি, পেট পুরো ভরে গেছিলো। তো খাওয়া দাওয়া করে তারপর একটা স্প্রাইট খেয়েছি, আর আমি মানে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে স্প্রাইটটাই বেশি পছন্দ করি, আদার্স খাই না, ভাল লাগে না। তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি জেঠুর দোকানে, এখান থেকে মিষ্টি ছিষ্টি সব নিয়ে যাবো, গজা, বোঁদে, তারপরে মিহিদানা, সীতাভোগ, আরও যা যা হয় আর কি মিষ্টি জিনিস, তো মিষ্টি ছিষ্টি নিয়ে যাব। নিয়ে গিয়ে তারপরে তোমার কালকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। তো এটা হচ্ছে দশমীর পরের দিন সকালবেলা, তো দশমীর পরের দিন সবাইকে তো বিজয়ার শুভেচ্ছা জানালামই, তো তাও আরেকবার বলি, শুভ বিজয়া, সবাই সবাইকে, সবাই সব ভালো থেকো এবং সবাই সবাইকে ভালো রেখো।
তো বিজয়ের দিন। আর এই যে দেখো আরশি এখানে খালি গায়ে চলে এসেছে, আসলে ওকে আমি জাস্ট স্নান করিয়ে জাস্ট ঘরে ঢুকিয়েছি, আর তখন ওরা এসছে আর ঢাকের আওয়াজেও বাইরে বেরিয়ে গেছে। তো যাই হোক, সেই জন্য দেখো খালি গায়ে বাইরে বেরিয়েছে। আর ওনাদের খাওয়ার দাওয়ার দেওয়া হলো, আর এখানে ঠাম্মাও এখানে চেয়ার চেয়ার দেওয়া হচ্ছে বসানোর জন্য, বলা হচ্ছে, কিন্তু ওরা বসবে না। অনেকবারই বসার জন্য বলা রয়েছে, বললো না তারা আছে বসবে না। তো এখানে খাওয়ার দাওয়ার দেওয়া হয়, মানে ওরা নিয়ে যাবে বললো। তো খাওয়ার দাওয়ার দেওয়া হচ্ছে, আরও জিনিসপত্র যা যা দেওয়ার দিচ্ছে যে মেজো যেটি এখানে রয়েছে। তো এখানে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকলো, ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। Thank you.